আমি আবিয়া জাজবাল রাহি, অষ্টম শ্রেণী, ফিলোসফি, নারায়ণগঞ্জ। আমি আজ আপনাদের আলোর প্রতিফলন এবং এই নীতি ব্যবহার করে কিভাবে কি বেসকোপ কাজ করে তা আপনাদের এক্সপেরিমেন্ট করে দেখাবো। এই যে আমি, তা আসলে আমি নই, এটা হচ্ছে আমার প্রতিবিম্ব যা আলোর প্রতিফলনের কারণে তৈরি হয়েছে। আসলে আমি হচ্ছে এখানে খেলা থেকে আলো দর্পণ আপতিত হয়ে প্রতিফলিত হয়ে আবার আগের মাধ্যমে ফিরে এসেছে। এই আলোকীয় ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয়। এই হচ্ছে আলোর উৎস। সে এই আলোটি দর্পণে আপতিত হয়ে আবার ফিরে গিয়ে প্রাথমিক জায়গায় ফিরে গিয়েছে। এ হলো আপতিত রশ্মি, এ হলো প্রতিফলিত রশ্মি। এই কোণ হচ্ছে আপতন কোণ, এই হচ্ছে প্রতিফলন কোণ। এই কোণ হচ্ছে আপতন কোণ, আর এই হচ্ছে প্রতিফলন কোণ, আর এটি হচ্ছে অভিলম্ব। রেডি? হ্যাঁ। স্টেডিয়ামে ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য পেসকোপ ব্যবহার করা হয়। এছাড়া বাংকারে ওৎপেয়ে থাকা সৈন্যরা ভূমিতে কী আছে তা দেখার জন্য এবং সমুদ্রের পৃষ্ঠে কী আছে তা ডুবো জাহাজ থেকে দেখার জন্য পেসকোপ ব্যবহার করা হয়। আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে পেসকোপ তৈরি হয়। পেসকোপ তৈরিতে দুটি সমতল দর্পণ প্রয়োজন। আলো এসে প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে। দ্বিতীয় দর্পণ থেকে আলো যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখন যে বস্তুটি সরাসরি দেখা যায় না তা আমরা দেখতে পাই। তাহলে আমি এবার পরিষ্কার করতে পেরেছি কিভাবে পেরিস্কোপ কাজ করে। ধন্যবাদ।